দর্শক বন্ধু, বিবাহ বন্ধনরে বাঁধি হয়েছেন আমার অলিউড ইন্ডস্ট্রির বরিষ্ঠ অভিনেতা শ্রীতম দাস এবং অনু চৌধুরী। তবে এই দুইজন অভিনেতা এবং অভিনেত্রী হঠাৎ এই সময় কোন বিবাহ বন্ধনরে বাঁধি হলে? এই দুইজনকর প্রেম বিবাহ না পারিবারিক বিবাহ? আপনার তো জাঁথিবে অভিনেতা শ্রীতম দাস হচ্ছেন পূর্বর বিবাহিত, আনু চৌধুরী পূর্বর বিবাহিত লে আমি ডিভোর্স দেওয়া পরে এবার সে একা একা রয়েছেন। তবে এই দুইজনক বিবাহ প্রকৃতরে কোণ এই সময় হঠাৎ হয়েছি এর প্রকৃত কারণটি জাঁয়া আপনার এই ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত দেখা পড়ব। আর ভিডিওটি দেখি সারা পরে নিশ্চিত ভাবে আপনার আপনার মতামত জনাইবে। সেই পর্যন্ত যদি আপনার আমার এই ইউট্যুব চ্যানেল অলিউড প্রোকে সবসক্রাইব করে পাখে বেল আইকনটি দবাই না, তবে আজ হি গোটি সবসক্রাইব করে পাখে বেল আইকনটি দবাই দিও। তে দর্শক বন্ধু, আপনার আমি এখানে কহি রাখুছু আপনার এই যে ফটোগুলি দেখুছেন হচ্ছে অভিনেতা শ্রীতম দাস এবং অনু চৌধুরী বিবাহ বন্ধনে বাঁধি হয়েছার কিছু দৃশ্য, কিন্তু বাস্তবের সত্য নুহে। এই সিনেমাটি অভিনেতা শ্রীতম দাস এবং অনু চৌধুরী বিবাহ বন্ধনে বাঁধি হয়েছার নজর আসছেন। বহুত দিনের ব্যবধান পরে অভিনেতা শ্রীতম দাস এবং অনু চৌধুরী গোটিয়ে নূয়া ওড়িয়া সিনেমার অভিনয় করিবার সুযোগ পাইছেন। সিনেমাটির না হচ্ছে মার মমতা, এর নির্দেশনা দিয়েছেন চণ্ডি পরিজা। তবে দর্শক বন্ধু, আজ তো আপনার নিশ্চিত ভাবে জাঁপারে এই নূয়া ওড়িয়া সিনেমা বিষয়ে, আপনার নিশ্চিত ভাবে স্পষ্ট ভাবে বুঝি সারি যে অভিনেতা শ্রীতম দাস এবং অনু চৌধুরী বিবাহ বন্ধনের বাঁধি হয়ে না। তবে আজের এই ভিডিওটি আপনার কিপর লাগলে আমি নিশ্চিত ভাবে কমেন্ট মাধ্যমে জনাইবে। জয় জগন্নাথ।